আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন। ওকে, সুতরাং যাতে সরাসরি আজকে যে অপটা নিয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে, কিন্তু আমরা যদি কালাতে অ্যাকাউন্ট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে 0.5 কালা পাইতে পারি। ওকে, আজকে সেটাই দেখাবো। সবাই এখানে মাস্ট বি জয়েন করবেন, ভালো একটা প্রজেক্ট। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, স্টুডিও অফার লিঙ্ক, এখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। সো আসার পরবর্তীতে আমাদের কাজটা করতে হবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবে। আপনাদের নেট স্লো থাকলে ওয়েট করতে হবে। ফার্স্ট আমাদের কী কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা টাচ ওয়ালেট কানেক্ট করবো। ওকে, সো এখানে জয়েন করার জন্য আমাদেরকে টাচ ওয়ালেট ইউজ করতে হবে। তো সরাসরি চলে যাচ্ছি টাচ ওয়ালেটে। ওকে, সো আমার টাচ ওয়ালেটে চলে আসছি আমি। আপনি যে অ্যাকাউন্টটা আপনি বেশি ইউজ করেন বা দুর্বল অ্যাকাউন্ট যেটা, তারপর প্রথম নয় হালকা এই 10 সেন্টের আছে, লাইক এরকম একটা আপনি অ্যাকাউন্ট কী করবেন, অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন। ওকে, সো এখান থেকে আমি আমার অলরেডি ইউজ করতেছি। সো আমি বলতেছি যে বা আমি দেখাচ্ছি যে 10 সেন্ট বা 20 সেন্ট বিএনপি থাকলে কি আপনার অ্যাকাউন্টটা তার কি গ্রহণ করবে বা গ্রহণ করবো না, সেটা আমি দেখাচ্ছি। যেহেতু আমার এখানে কিন্তু 10 সেন্ট অলরেডি আছে বিএনপি, সো জাস্ট আমি কানেক্ট একটু ক্লিক করি। কানেক্টে ক্লিক করার পরবর্তীতে এখানে বলছি বিনান্স অ্যাড করার জন্য, দেখছি আমরা জাস্ট একটু এখানে ক্লিক করি, সরি বিনান্স আওয়াজ ওয়ালেট কানেক্টে ক্লিক করলে কিন্তু কানেক্টে আবার প্রেস করবেন। প্রেস করার পরবর্তীতে সরাসরি এখানে বলবে যে অনেকগুলো ওয়ালেট আসছে, জাস্ট টাচ ওয়ালেটে সিলেক্ট করবেন। এই যে টাচ ওয়ালেট আছে, টাচ ওয়ালেটে সিলেক্ট করার পর জাস্ট ওয়ান্সে ক্লিক করবেন। সো টাচ ওয়ালেটে পাসওয়ার্ড দিতে হবে। সো এবার এখানে গিয়ে একটু দেখুন, তো এখানে কিন্তু তারা বলছে যে আমাদের ইয়ে করার জন্য, এই যে বিএসসি অ্যাড করার জন্য। ওকে, তো আমরা কিন্তু বিএসসি অ্যাড করবো না, টিকে অ্যাড করবো না। সো এখানে চলে আসছে, আসার পরবর্তীতে দেখুন এখানে কিন্তু, এখানে কিন্তু আমাদের কি আসবে, এখানে কিন্তু আমাদের আসবে অটো, কিন্তু রিফার করে আসবে ইথেরিয়াম। সো আমরা ইথেরিয়ামটা কানেক্ট করবো না, আমরা কী করবো, আমরা করবো বিএসসি, তার জন্য এখানে ক্লিক করবো। ক্লিক করার পরবর্তীতে আমরা বিএসসি সিলেক্ট করবো। ওকে, এই যে এটা টিকমার্ক দিয়ে দিবেন, সিনো ইয়ে হয়ে যাবে কানেক্টেড। সো জাস্ট কানেক্টে ক্লিক করি, সো এটা দিবেন, ঠিক আছে। ওকে, তো আমরা কিন্তু কানেক্ট হয়ে গেছে, জাস্ট একটা রিফ্রেশ মারি। দেখুন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে, এই দেখতে পাচ্ছেন। সো যদি আপনার ওয়ালেটে না থাকে বিএনবি, ঠিক আছে, তারপর আপনি এরকম ট্রাই করুন, যদি হয় তাহলে তো হয়েছেই, ওদিক কিন্তু হয়েছে, ঠিক আছে, হয়েছে। এরপরে অটো সাইন আপনার করতে পারবেন না, যদি না থাকে তাহলে 10 সেন্ট বিএনবি অন্য ওয়ালেট থেকে নিয়ে নেবেন। ওকে, জাস্ট এখন সাইন আপে ক্লিক করবো। সো এখানে আপনার ইউজার নেমটা আপনি বসাই দিবেন, ইমেলটা বসাবেন। ওকে, আর এখানে রেফার কোড, সো এখানে কিন্তু রেফার কোডটা কিন্তু আমার অ্যাপটা অটো বসে যাবে, ঠিক আছে, অথবা যদি এখানে না বন্ধ হলে আমার ওই যে পোস্টে যেখানে আছে রেফার কোড এখানে দেওয়া থাকবে, এখান থেকে কপি করে নেবেন। ওকে, রেফার কোড এখানে দেওয়া থাকবে, এখান থেকে কপি করে নেবেন। ওকে, এরপরে আপনি কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করার পরবর্তীতে এখানে বলছে যে ডিসপ্লে নেম মডিউল নেম, ঠিক আছে, ইউজার নেমটা একটা দিলাম। এখন বলতেছি যে ডিসপ্লে একটা নেম আমরা জন্য, সো ডিসপ্লে নেমটা আমাদেরকে দিতে হবে। তো তার জন্য এখানে আপনি একটা নাম সিলেক্ট করবেন, জাস্ট আমি আমার নামটা দিয়েছি। ওকে, সাপোজ দিলাম আর কি। এরপরে আবার কী করতে হবে, এরপরে আমাদেরকে ছবি সিলেক্ট করতে হবে, কিন্তু দেখুন আমার নামটা কিন্তু এখনো হয় নাই। ওকে, হইলে কিন্তু, যে হইলে কিন্তু নেক্সট স্টেপস করলে কিন্তু কাজটা হয়ে যেত। সো এখন আমার নামটা কিন্তু আমি দিয়ে দিছি, আমরা নেক্সট স্টেপস করছি, দেখুন সব কিছু চলে আসছে এখানে। তো এখন আমাদের তাদেরকে এই যে গ্রুপ আছে কালায় নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক গ্রুপে আপনি জয়েন করে নেবেন। ওকে, আমরা কিন্তু জয়েন করছি, আবার আমরা কী করবো, এখান থেকে আমরা এই যে ব্যাগ দিব, ব্যাগ দেওয়ার পরবর্তীতে সো আমরা এখানে
একটা পোস্ট করতে হবে আমাদেরকে। পোস্ট করার জন্য আমরা এখানে একটু ক্লিক করি, এখানে ক্লিক করার পরবর্তীতে কি লিখব আমরা, ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে কিছু লিখব। তার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা কমিগিয়া সার্চ দিব লুনা ক্রাশার। ওকে, লুনা ক্রাশার .com দেখতে পাচ্ছেন। এখানে আসার পরবর্তীতে আমরা চলে যাব কোথায়, আমরা এখানে কেন করতে চাচ্ছি না। ওকে, জাস্ট আমরা এখান থেকে এটা ব্যাক দিয়ে দিচ্ছি। আমরা লিখতেছি লুনা ক্রাশার অ্যাকাউন্ট লিখবো না, লুনা ক্রাশার .com লিখবেন। ওকে, .com তাহলে আর আপনাকে লগইন রেজিস্টার করতে বলবে না তারা। ওকে, তো এখানে আসার পরবর্তীতে ফিড আছে, ফিডে ক্লিক করবেন। ফিডে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনি সাপোজ এই লেখাটা নিতে পারেন। তো এই লেখাটা নেওয়ার পরবর্তীতে এখানে আবার ক্লিক করে দেওয়া হবে। ক্লিক করলে কিন্তু জাস্ট এখানে আসছেন, আবার একটু কপি চাপ দিবেন, কপি হয়ে যাবে আপনার কিবোর্ডে। সো চাইলে আপনি ছবি ইউজ করতে পারেন, না না দিলে সমস্যা নেই, এখানে চলে আসবেন। এখানে আসার পরবর্তীতে ডাইরেক্ট পেস্ট করবেন। ওকে, সেখান থেকে একটু ইডিটিং করবো আর কি, ব্রেকিংটা বাদ দিয়ে দিবে। জাস্ট আপনাকে পোস্টটা করবেন, চাইলে ছবি ইউজ করতে পারেন। অবস্থা লাগে চাই পোস্ট করছি, পোস্টটা করতে আমার পোস্টটা হয়েছে কি না দেখে আমি। তো পোস্টটা দেখার জন্য আমি আমার এই প্রোফাইলে চলে যাচ্ছি আবার, আমি এখানে অর্থটা পাচ্ছি না। সেখানে নোটিফিকেশন আসবে, এটা অ্যালাউ দিয়ে দিবেন। এরপরে আমি আমার এই যেখানে প্রবলেম আসি, আসার পরবর্তীতে আমি জাস্ট আমি ফিডে ক্লিক করলো। ফিডে ক্লিক করলে কিন্তু এখন আপনি ওগুলো দেখতে পারেন, এবার দেখতে পারবেন নাই। জাস্ট আমরা আবার সেম এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করা, এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা এই যে প্রবলেমে ক্লিক করবো এখানে। তো এখানে কিন্তু আমি যে পোস্ট করছি দেখি, দেখে আমার পোস্ট সেগুলো দেখতে পাচ্ছেন। ওকে, সেইভাবে পোস্ট করবেন, পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে। ওকে, এবং আপনারা কিন্তু সরাসরি এখানে ফাইভ পেয়ে যাবেন। ওকে, সো ভিডিও পর্যন্তই, সো ধন্যবাদ।